প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তের ডেডলাইন শেষ। এবার সেই তদন্তের গতি প্রকৃতি নিয়েই যুযুধান অধীর চৌধুরী এবং সুকান্ত মজুমদার। প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তেই ডেডলাইন শেষ, তদন্তের গতি প্রকৃতি নিয়েই যুযুধান অধীর চৌধুরী এবং সুকান্ত মজুমদার। আপনারা জানেন যে হাইকোর্টের তরফ থেকে যেমনটা আগেই বলা হয়েছিল যে 31শে ডিসেম্বরের মধ্যে যেন এই তদন্তের শেষ করা হয়, কিন্তু সেক্ষেত্রে এখনও পর্যন্ত সেই তদন্ত চালানো হচ্ছে, তদন্ত চলছে এবং সেই নিয়েই তদন্তের গতি প্রকৃতি নিয়েই যুযুধান অধীর চৌধুরী এবং সুকান্ত মজুমদার। অধীর চৌধুরী তিনি কি বলেছেন শোনাব। ধর ইডি আবার কি করবে, ইডি এখন বাংলা এসে হাইকোর্টের ধাক্কায় কিছুটা তো করছে, কিন্তু ইডি মূলত চলে কেন্দ্রের নির্দেশে স্বাভাবিকভাবেই, যেখানে ব্রেক মারা দরকার সেখানে ব্রেক মারবে, যেখানে অ্যাক্সিলেটারের পা দাবানো দরকার সেখানে অ্যাক্সিলেটারের পা দাবাবে, এটা হচ্ছে ইডির কাজ। অধীর চৌধুরীর বক্তব্য শোনালাম, পাল্টা সুকান্ত মজুমদার তিনি কি বলেছেন শোনাই। দেখুন, মহামান্য আদালত পুরো বিষয়টি দেখছেন, অতএব আমাদের মনে হয় না কোনো কমেন্ট করার জায়গা আছে। আমরা আশা করব নতুন বছরে এই সমস্যার সমাধান হবে, কিন্তু এই সরকার যতদিন আছে ততদিন আমার মনে হয় না কোনো সমস্যার সমাধান হবে, বরঞ্চ সমস্যা বাড়বে। আপনাদেরকে শোনালাম সুকান্ত মজুমদার, তার বক্তব্য। আপনাদেরকে জানিয়ে রাখবো হাইকোর্টের তরফ থেকে আগেই বলা হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরকে যে এই যে প্রাথমিকের নিয়োগ দুর্নীতির তদন্ত যা 19 মাস ধরে চলছে তা যেন 31শে ডিসেম্বরের মধ্যেই শেষ করা সম্ভব হয়। সেক্ষেত্রে এখনও পর্যন্ত তদন্ত চলছে, ডেডলাইন শেষ হয়ে গেছে, কিন্তু এই তদন্তের গতি প্রকৃতি নিয়েই এবার যুযুধান অধীর চৌধুরী এবং সুকান্ত মজুমদার তাদের বক্তব্য আপনাদেরকে আমরা শোনালাম। প্রাথমিক দুর্নীতি তদন্তের ডেডলাইন শেষ, অন্যদিকে তদন্তের গতি প্রকৃতি নিয়েই এবার যুযুধান অধীর সুকান্ত। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। জয়প্রকাশ বাবু, হাইকোর্টের তরফ থেকে 31শে ডিসেম্বরের মধ্যে প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্ত শেষ করার জন্য বলা হয়েছিল, কিন্তু ইডির সেই তদন্ত এখনো পর্যন্ত চলছে, আপনার প্রতিক্রিয়া? তদন্ত করার দায়িত্ব ইডি, সিবিআই ইত্যাদি কেন্দ্রীয় সংস্থা, এবং সেই তদন্ত করতে গিয়ে আমরা দেখেছি বারবার তারা দলীয় শাখা সংগঠনের মতন ব্যবহার করছেন, কোর্টে গিয়ে এক একটা বয়ান দিচ্ছেন, রাজনৈতিক বয়ান দিচ্ছেন, কিন্তু তদন্তের কাজের কাজ কিছুই হচ্ছে না। বারবার কোর্ট বলেছে যে আপনাদের কোনো অভিযোগের সত্যতা নিরূপণ করতে আপনাদের দলিল দস্তাবেজ প্রমাণ নিয়ে কোর্টে আসতে হবে। সিবিআই বা ইডি সেদিকে সেই পথে হাঁটছেন না, সেটা এখন সব জনসাধারণও বুঝে গেছে। শুধু 2024-এর নির্বাচনটা সামনে রেখে এসব হচ্ছে। এখন কোর্ট যে সময়সীমা বেঁধে দিয়েছিল সেই সময়সীমার মধ্যে যদি এই কাজ করতে হয় তাহলে তো 2024-এর নির্বাচনকে তো আর ফাঁকির চোখ করে এগোনো যায় না, তখন তাদের সত্যনিষ্ঠ কাজ করতে হবে। ইডি সিবিআই সেই জন্য এইসব রাস্তায় হাঁটছে না। আর সেক্ষেত্রে ইডি সিবিআই এর মুখপাত্র হিসেবে বিজেপির নেতারা কথা বলছেন, বিজেপির নেতাদের তো ইডি সিবিআই এর মুখপাত্র হয়ে বলার কিছু দরকার নেই। তারা কি মুখপাত্র? সুকান্ত মজুমদার কি ইডি বা সিবিআই এর মুখপাত্র যে কেন হচ্ছে না, কি কারণে অসুবিধা হচ্ছে ইত্যাদি ইত্যাদি তাকে বলতে হবে। সুতরাং এটা পরিষ্কার যে বিজেপি তারা কেন্দ্রীয় তদন্তকারী সংগঠনগুলোকে নিজেদের কাজে লাগাচ্ছে, রাজনৈতিক কাজে ব্যবহার করছে লজ্জাজনকভাবে, এবং তাদের হয়ে ওকালতি করছেন বিজেপির নেতারা। ধন্যবাদ আপনাকে জয়প্রকাশ বাবু। জয়প্রকাশ মজুমদার তৃণমূল নেতা টেলিফোনে ছিলেন।